হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো তো বরাবরের মতো আরও একটু নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আমি ফারহানা কবির অরিন তো আজকে হচ্ছে এক তারিখ তো এখন হচ্ছে প্রায় এগারোটা বেজে গিয়েছে সাড়ে এগারোটা মতো বাজে তো আমরা এখন বেবিকে নিয়ে হসপিটালে যাব ডাক্তার দেখাতে ওকে এক তারিখ ডাক্তার দেখাতে বলেছিল সাত দিন পরে আজকে ওর বয়স হচ্ছে সাত দিন তো এখন আমরা ওকে নিয়ে যাব আর হচ্ছে এখনও রেডি করাই নি মিহিও রেডি হয়নি দুই মেয়েকে রেডি করিয়ে দিব তারপরে আমি রেডি হব তারপরে বের হয়ে যাব এমনিতে বেশিক্ষণ সময় লাগবে না হসপিটাল কিন্তু কাছেই আধা ঘন্টার মধ্যে চলে আসতে পারবো আমরা তো ঠিক আছে তাহলে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাকে সাপোর্ট করার জন্য সামনে এগিয়ে নেওয়ার জন্য তো এখন তাহলে দুই কন্যাকে রেডি করিয়ে দিই তারপর আপনাদের সাথে আবার পরে কথা বলছি প্রথমে আমি বড় কন্যাটাকে রেডি করিয়ে দিচ্ছি তারপরে ছোটটাকে রেডি করিয়ে দিব আর ছোটটা তো সারাদিনই ঘুমাই অফে গান বুলি ফুৰিবকে ছোটোটা সারাদিনই ঘুমাই আমাকে একটা আপু জিজ্ঞেস করেছে রাতে ঘুমায় কিনা রাতে ঘুমায় ও সকালের দিকে উঠে যায় সাড়ে চারটা পাঁচটা অনেক সময় দেখা যায় ছয়টার দিকে উঠে যায় এক দুই ঘন্টা খেলে এরপর আবার ঘুমাই তো এ হচ্ছে অবস্থা তো সকালের দিকে দেখা যায় আমার একটু ঘুমে ডিস্টার্ব হয় এরপরে যখন ও ঘুমায় তখন আমি ঘুমাতে পারি তো রাতে এমনিতে শুতে শুতেও কিন্তু অনেকটা লেট হয়ে যায় আর আমার মেয়েটা এত বেশি সুখ না কখন যে ওর গায়ে একটু মাংস হবে আল্লাহ জানে মিহির বাবা তো শুধু বলে মিহি কি এরকম ছিল এত শুকনা ছিল মিহি কিন্তু আরও একটু হেলদি ছিল এত বেশি শুকনা ছিল না মানে ওর হাড়ের মধ্যে মাংস নাই বললেই চলে এক প্রকার 嗯。Mm hmm. তো আমরা এখন বের হয়ে যাচ্ছি তো মিহির বাবা মিনহাকে নিয়েছে তো মিহি চলে গিয়েছে আমি এখন নামছি আর কি তো আমি হয়তো বলে নি ওকে নামতে পারবো না সেজন্য ও চলে গিয়েছে আগে থেকেই আর আজকে বরাবর সাত দিন হলো বাবু তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে দেখা যাবে চোখের সামনে এক বছর দুই বছর হয়ে যাবে বয়স হয়ে যাচ্ছে দুই কন্যার মা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আপনাদের সবার এই তো ঠিক আছে তাহলে আর জুন জুলাই দিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে আরব দেশগুলোতে প্রচুর গরম পড়ছে বাহিরে বের হওয়ার সাথে সাথেই কিন্তু প্রচুর ঘাম দিচ্ছে আধা ঘন্টা বসে থাকলে মনে হয় বন্যা বসে যাবে ঘামের কারণে আর মিহির বাবা কিন্তু অনেক ভালো ছোটো বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে পারে মিহি একদম ছোটো থেকে বাইরে যখন যেতাম মানে এখনও পর্যন্ত সব কিছু কিন্তু মিহির বাবাই দেখে একদম সব কিছুই বলতে গেলে যখন আমরা দূরে দূরে ঘুরতে যেতাম তখনও কিন্তু ও সব কিছু দেখত মিহি মিহির আর এখন তো বাবুকেও দেখছে আর শুধু মিহির বাবাই না আমার যে বড়ো দুইটা বাসুর আছে ওনারাও কিন্তু ছোটো বাচ্চাদেরকে অনেক ভালো হ্যান্ডেল করতে পারে সামলাতে পারে মানে অনেক আদরও করে আর মেয়েদেরকেও হার তার মানাবে এরকম তিনজনই তিন ভাই সেম একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে কোনো প্রবলেমই হয় না এমন কি মানে পটি করলেও কিন্তু প্রবলেম হয় না ওনারা কিন্তু ক্লিন করতে পারে এই আর কি এই জিনিসটা কিন্তু অনেক ভালো হয় বাহিরে গেলে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো আমরা হচ্ছে এখন ডাক্তার দেখানোর জন্য ওয়েট করছি এমনিতে সাত দিন পরে আসতে বলেছিল চেক আপের জন্য বেবিকে দেখানোর জন্য সেই জন্যই আসা হয়েছে আর আমাকে দেখাতে আসতে বলেছে পনেরো দিন পরে তো সামনের সপ্তাহ হয়তো বা আমাকে আবার আসতে হবে হসপিটালে আমি দেখাবো আর কি আজকে বেবিকে দেখাবো জাস্ট আমরা বাসার মধ্যে চলে এসেছি দুপুরে আমি রান্না করতে পারিনি তাই মিহির বাবা আসার সময় দুপুরের খাবারটা কিনে নিয়ে এসেছে ও এখানে এনেছে ছোটো মাছ তারপরে হচ্ছে গরুর মাংস তো এটা দিয়ে আমরা দুপুরে খাবার খাবো তো দুপুরের খাবারটা খাওয়ার পরে ডাক্তার বেবিকে দেখে কি বলেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমাকে হচ্ছে একটা কি দুইটা আপু বলেছে এই সময় নাকি গরু মাংস খাওয়া ভালো না আমার আম্মুও বলেছে আমার আপুও বলেছে তবে আমি মিহির সময় সবই খেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে শুধু গরুর মাংসই না হাঁসের মাংসও খেয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি একদম সব কিছুই খাইয়েছে বলেছে যদি একবার খাওয়ার পরে যদি সমস্যা না হয় তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না তাই সব কিছুই খাও দেখো কি হয় তাই একদম সব কিছুই কিন্তু উনি আমাকে খাইয়েছে আর তো মানে বাংলাদেশে হয়েছিল এখান থেকে চলে গিয়েছিলাম তো সেক্ষেত্রে খাবার দিক দিয়ে আমি কোনো কিছু মানে বাদ দেইনি একদম সব কিছুই খেয়েছি আমি তো এখন হচ্ছে বিকেলের দিকে মিহি এখন তার ঘনকে আদর করছে মিহি কিন্তু প্রচুর বিরক্ত করছে বলার মতো না আমি কিন্তু মনে করেছি আমার মেয়েটা এত বেশি বিরক্ত করবে না কিংবা বুঝতে পারবে ব্যাপারটা কিন্তু না ও মানে তেমন একটা বুঝতে পারছে না আসলে বেবিদের সাথে কী কীরকম করতে হবে ও বারবার শুধু ওকে আদর করতে যাচ্ছে তারপর ওর হাত ধরে পা ধরে তারপরে ওকে খেলনা দেয় খেলার জন্য ওর পাশে খেলনা রেখে দেয় এমনকি ওর বুকের উপরে খেলনা রেখে দেয় মানে এই রকমটা করছে আমি আসলে ভাবতেই পারিনি মিহি বুঝতে পারবে না যে ও এখনও ছোট কিন্তু অনেক চুকে চুকে রাখতে হয় তো এখন বিকেলে খাওয়ার জন্য আমি তরমুজ কেটে নিচ্ছি তারপরে হচ্ছে আম কেটে নিচ্ছি আর বেবিকে দেখার পরে ডাক্তার বলেছে এমনিতে সব কিছুই ঠিক আছে ওকে তবে ওর চুখগুলো একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে তারপরে হচ্ছে স্কিনটাও একটু হলুদ মানে বাচ্চা হওয়ার পরে যে একটা জন্ডিসের একটা যে সমস্যা দেখা দেয় ওটাই তো মিহির সময়ও কিন্তু এটা ছিল তো উনি বলেছে যে নর্মালি সব বাচ্চাদেরই হয় এটা জন্মের পরে তো এটা আবার অটোমেটিকলি নাকি দশ পনেরো দিন পরপরই চলে যায় তো উনি বলেছে সামনের সপ্তাহে আবার যাওয়ার জন্য উনি চেক করবে গিয়েছে কিনা যদি না যায় তাহলে ব্লাড টেস্ট করাবে এই আর কি তো মিহির সময়ে আমরা যেটা করেছিলাম প্রচুর পরিমাণে রোদে দিয়েছিলাম যার কারণে রোদে দেওয়ার পরে কিন্তু এটা চলে গিয়েছে বেবি চেয়ে কিন্তু মিহির সময় আরও বেশি ছিল মিহির জন্ডিসের সমস্যাটা তো রোদে দেওয়ার পর পরে চলে গিয়েছিল কিন্তু ওকে আমি ডাইরেক্ট রোদে দিতে পারছি না এখানে কারণ এখানকার রোদগুলো এত বেশি কড়া আমার কাছে মনে হচ্ছে ওকে রোদে দিলে দেখা যাবে স্কিনটা চলে যাবে এরকম একটা অবস্থা আর ছাদে তো প্রচুর পরিমাণে কড়া রোদ তো আমি এমনিতে যেটা করি প্রতিদিন গোসল করানোর আগে আমার রুমের জানলাটা একটু খুলে দিই জানলাটা খুলে দেওয়ার পরে ওকে আমি একটু জানলার পাশে রাখি যাতে একটু রোদ লাগে তো আসলে শুধু আলুই আসে রোদ তো আসেই না জানলার দিক দিয়ে শুধু আলু আসে সেজন্য হয়তো বা হচ্ছে না তো এখন মিহির বাবা আমাকে বলছে যে সকালের দিক দিয়ে উঠে একটু ছাদে গিয়ে বসার জন্য ওকে নিয়ে তাহলে হয়তো বা কমে যাবে এটা অটোমেটিকলি তো দেখা যাক ইনশাল্লাহ আমি সকালের দিক দিয়ে ওঠে একটু রোদে দিব ওকে এমনিতে অত বেশি না খুবই সামান্য মিহির সময় তো আর প্রচুর পরিমাণে ছিল পুরো চুক একদম হলদে ছিল তারপরে অনেক প্রবলেমই ছিল মিহির সময় এই জন্ডিস নিয়ে তো শুধুমাত্র রোদের কারণে কিন্তু এটা গিয়েছে ওকেও রোদে দিতে হবে দু তিন দিন রোদে দিতে পারলেই হয়ে যাবে এই আর কি আর খাবারের দিক দিয়ে আমি আর একটা কথা বলি এটা আমি আমাদের চট্টগ্রামে কখনো দেখিনি শুধু আমি নোয়াখালীতেই দেখেছি অন্যান্য জেলায় আছে কি না সেটা আমি জানি না কারণ অন্যান্য জেলার খবর তো আমি জানব না শুধু আমি আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির জেলার খবরে তো আমি জানব তো আমার শ্বশুরবাড়ির ওখানে নোয়াখালীতে যেটা করে আমি আমার বড়ো জালের সময়ও দেখেছি আমার সময়ও আমার শাশুড়ি রান্না করেছিল দেখেছি ওটা হচ্ছে মানে বাচ্চা হওয়ার পরে মাদেরকে মানে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা সবজি রান্না করে খাওয়াই এটার নাম হচ্ছে আডোরা আমি নামটা ঠিক বলছি কি না জানি না আমার কাছে এই মুহূর্তে মানে যেটা মনে হচ্ছে বা যেটা মনে পড়ছে খাবারটার নাম হচ্ছে আডোরা হয়তোবা আমি ঠিক বলছি যদি ভুল বলি প্লিজ নোয়াখালীর যেসব আপুর আমার ভিডিও দেখেন আমাকে কিন্তু বলে দিবেন আমি হয়তো বা ভুলে যাচ্ছি তো আডুরা রান্না করে কিন্তু খাওয়াই আমার বড় জ্বালায় সময় দেখেছি মানে বাজারে যত রকমের সবজি পাওয়া যায় এমন কি কাঁটাল পর্যন্ত মানে এটা রান্না করে খাইয়েছিলো আর আমার সময়ও কিন্তু রান্না করে খাইয়েছিলো আমার শাশুড়ি প্রায় বিশ পঁচিশ আইটেমের সবজি তারপরে কাঁটাল থেকে শুরু করে ওখানে বিভিন্ন রকম বিচি দিয়ে এটা রান্না করে খেতে কিন্তু অনেক ভালো হয় আমরা জন্য যখন রান্না করেছিল অর্ধেক তো আমি এমনিই খেয়েছিলাম বাটিতে করে তো এটা অন্যান্য জেলায় রান্না করে কিনা সেটা কিন্তু আমাকে অন্যান্য জেলার আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এক এক জেলার দেখলাম কি এক এক ধরনের নিয়ম পালন করা হয় আমাকে তো আমার বোন বলছে যে এটা খাবি না ওটা খাবি না আবার আমার মাও বলছে যে এটা খাবি না ওটা খাবি না এটা খেলে এরকম হবে ওটা খেলে এরকম হবে বাচ্চার সমস্যা হবে আমি দুজনকেই বলেছি আমি সবই খাবো কোনো কিছু না খেতে আমাকে বলবেন না মানে যদি এখন খেতে পারে তাহলে পরবর্তীতেও আমি খেতে পারবো ওনাদের দুইজনকে আমি বলেছি ওনারা বলছে যে না কিছু একটু বাঁচতে হয় আসলে দেখা যায় কি এক এক জেলায় এক এক রকমের নিয়ম পালন করা হয় আমাকে তো হাঁসের মাংস গরুর মাংস খেলে নাকি সুতিয়া হবে সুতিয়াটা কি আসলে আমি জানিও না পরে বলছে যে পাতলা পায়খানা হবে বাচ্চা ঘন ঘন পায়খানা করবে এটা সমস্যা হবে ওটা সমস্যা হবে বিচি উঠবে আসলে এটা কোনো কথা না আমি মিহির সময় কিন্তু কোনো কিছুই বাঁচিনি তো আলহামদুলিল্লাহ একদম কোনো প্রবলেমই হয়নি আমি হাঁসের মাংস গরুর মাংস একদম সব কিছুই খেয়েছি তো এখনও কিন্তু আমি গরুর মাংস খাচ্ছি বেবি হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এখনও প্রবলেম হয়নি তো ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আমি মনে করি না খাবার খেলে কোনো প্রবলেম হয় এই আর কি তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে আমার ভিডিও ভালো লেগে থাকলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ